الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমি মালদার কোন গ্রামে যদি এক মসজিদে ইমাম হয় আর ইমাম হয়ে যদি এরকম ভাবে প্রতিদিন এসারের নামাজে প্রতিদিন মাগরিবের নামাজে প্রতিদিন ফজরের নামাজে এই জেহরি নামাজগুলোতে প্রতির কাতে যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস যদি পড়ি মুক্তাদিরা বলবে এটা কেমন রে নতুন ইমাম এসেছে বলবে না ভাই বলবে না প্রতিদিন যদি আমলটা করে যে প্রত্যেকটা রেকাতে সূরার পিছনে সূরা ইখলাস পড়ছে বলবে নতুন ইয়ে ইমাম এসেছে আর নতুন হাদিস নিয়ে এসেছি ইয়ে এটা হাদিস নতুন নয় হাদিসটা হচ্ছে 1400 বছর আগকার যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন যেটা সাহাবারা করতেন ওই জিনিসটা এখন পর্যন্ত আছে আমরা কিন্তু আপনি বাত সমাজ রে হ্যাঁ তো টাইম দিবেন দেন आपकी जो राय वो हमको तो मानना पड़ेगा भैरा उठाओ डिकोरियन ना बाप अपन हाथ धरे बोल जत थकब एक समय दें हमें कटा कथा और सुंदर सुंदर एक दीब तर जाब इनशाल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु प्रथमत एक बोली ये छोटो बच्चाटा कार हारिए गेछे মায়েরা আমার কেমন যে আছো তোমার ছোট নিজের কোলের বাচ্চা তোমার হারিয়ে গেছে পেয়েছো যাই হোক বাপ্পা সাহেবের মাঝখানে একটু ডিস্টার্ব দিয়ে আমাদের অতিথি ফজিলত সাহেব জনাব আলহাজ মনিখান সমাজসেবী সাহেব আপনাদের সামনে পাঁচ মিনিট কিছু বলবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার উপরে তারপর পর আমাদের নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর লাখ লাখ কোটি কোটি দরুদ সালাম আল্লাহ মাতাল্লি আলা আল্লাহ মুবারিক আলা উপস্থিত সভাপতি এবং উপস্থিত আলিম ওলামা এবং এখানে মঞ্চে উপস্থিত আমার ভাই কাকা দাদা এবং আড়ালে আছে আমার মা বোনরা কাকিরা খালারা যারাই আছেন আপনারা সবাইকে আমি আমার তরফ থেকে আগরবার্তা আরেকবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি বিশেষ কোনো বক্তা নাই ওইরকম কোনো কাজের লোক নাই আপনাদের এখানে আমি আসিনি কোনোদিনও এবার প্রথম আসলাম আমার যে যে খুব আমাকে ভালো লাগলো আপনাদের কাছে আমার অনুরোধ এটাই থাকবে এই দেশের মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখুন যেমন হিফজ কোরআন আমি দোয়া নিয়েছিলাম
वालेकुम अस्सलाम। अल्हम्दुलिल्लाह भाईजान आपनादेर के जे कथाटा बोललेन मूल्यवान कथा, एटा कोनो खराब विषय नय, एकटा एमन एकटा कथा दिलेन सेटा आपनादेर मानते हबे। जी एशे चश्मा ना हले पड़ते पारबो ना कि एटा? अच्छा देन, आमाके देन, बोले देन। अच्छा तो बयान होच्छिलो जेटा जेखान थेके आमी छाड़लाम माशाल्लाह जज़ाकल्लाह। तो आमार अतिथि साहेब कि पदे आछे आमी जानी ना, कि पदे जे आछेन। अच्छा अच्छा अच्छा, एर आगे तो आमी 50 पेयेछिलाम ना, हाँ ना कि उनार स्त्री असुस्थ। तो आमी एटा बोलछिलाम जे एटा 50 माने हाफ लाख, एक लाख नय हाफ लाख। तो एटा दिए दिले मने हय भालो हतो, आल्लाहर काछे आमी दुआ करतम। আমার বেয়াদবি আপনারা মাফ কর, আপনি মাফ করবেন, আমরা সাত করে এই জন্য জলসায় আসি না। আমার মূল উদ্দেশ্য আমি কোনো জলসায় যাই না, আর মূল উদ্দেশ্যটা হচ্ছে এই স্টেজে যাকে বেঁচে দেওয়া, এটা আমি পছন্দ করি না। আমি দিয়েছে আপনি শুকুর গুজার করুন, আপনি আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু এটাকে আপনারা ব্যাখ্যা করে অন্য জায়গাতে নিয়ে যান না। আচ্ছা বসে যান, ঠিক আছে, মাশাআল্লাহ। যাই হোক কথা হইল, মনে হয় আমার বড় দাদা সেটাকে নিয়ে হয়তো অন্য ভাবলেন। আসলে যে বাপের কাছে কিছু থাকে কি না, ছেলেরা তখন বারবার বাপকে কিন্তু বলে আব্বা এটা নেব, আব্বা ওটা নেব। বাপের কাছে থাকলে বাপ দেয়, আর বাপের কাছে না থাকলে, ওই ঘটনাটা জানেন, একদিন আব্বাকে বলছে আব্বা আজকে কলা যে এত সস্তা সবাই এতটা করে আনছে আব্বা। তো আব্বার কাছে যে পয়সা নাই তখন ছেলেকে বলছে বেটা আজকে খুব মহাঙ্গা, বেটা খুব মহাঙ্গা, ওই জন্য নিতে পারেনি আব্বা, থাকো অন্যদিন আনবো। অন্যদিন বাজারে গেছে, বুঝতে পেরেছেন, এত কেলা মহাঙ্গা ওই দিন, কলা খরিদ করা যায় না, অথচ কিছু কিনে নিয়ে চলে এসছে। ছেলেরা বলছে আব্বা আজ তো শুনেছি খুব এখানে মহাঙ্গা কলা, কেমন করে আনলেন? বলছে না বেটা খুব সস্তা, যাক আব্বার কাছে থাকলে আব্বার কাছে ব্যাটারা চাই। অথচ আমার বড় দাদা, বড় দাদার কাছে মনে হয়েছিল ভাইয়ের আমার একটু ইশারা দিয়েছেন, আমি চেয়েছি ভুল করেনি। আল্লাহর কাছে চাওয়া ভুল নয়, তাহলে মানুষের কাছে কি চাইলে অসুবিধা আছে? এটা মাদ্রাসার খাতিরে, যাক ভাই দুঃখ নিয়েন না, আল্লাহ দিয়েছে দেন, ভালো কথা। আল্লাহ বলছেন ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, وانفقوا مما رزقناكم سرا وعلانية কোন জায়গা আছে وانفقوا مما رزقناهم হে আমার বান্দা তুমি খরচ করো সিররাম আলানিয়াতান দিনের বেলা রাতের বেলা গোপনে গোপনে প্রকাশ্যভাবে লোককে দেখিয়ে না দেখিয়ে আমি তোর আল্লাহ তোকে আনন্দের সংবাদ জানিয়ে যাচ্ছি, পৃথিবীর মানুষ তোকে একটা টাকার বদলা দিতে পারবে না, আমি আল্লাহ তোকে ওয়াদা দিচ্ছি লাহুম আজরহুম ইন্দা রব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বান্দা তার স্বভাব তার নেকি আমি আল্লাহ তোমাকে দেব, মানুষ দেবে না, এটা আশা এটা আকাঙ্ক্ষা আল্লাহর উপরে থাকবে, আমি তার স্বভাব পাবো ইনশাআল্লাহ, পাবো ইনশাআল্লাহ। ভাই ভাই পাবো, 10 টাকা দিলে পাবেন, 1 টাকা দিলে পাবেন, অবশ্যই পাবেন। কিছু না দিতে পারেন মনটা দিয়ে যায়েন, কিছু দিতে না পারেন দিলটাকে ভালো করিয়েন, কিছু দিতে না পারেন মাদ্রাসার দেওয়ালে হাতটা লাগিয়ে আল্লাহকে বলে দিয়েন আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখিও, এই কথাটা বলে দিয়ে চলে যেয়েন, আপনি তাতেও কোটি কোটি টাকা দান করার সমান নেকি পাবেন। একবার বলে দেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কিছু করতে পারিনি দেওয়ালটাতে হাত লাগিয়ে দিয়েন, জানি না কোটি টাকা কোনো কাজে আসবে না,
জানি না লাখ টাকা কোনো কাজে আসবে না তোমার ওই দিন দেওয়ালে হাতটা লাগিয়ে দিয়ে অনয় বিনয় করে কথাটা তুমি বলে গিয়েছো আল্লাহ তুমি কবুল করে নিও হয়তো সেই এদারাটাকে আল্লাহ কবুল করে নিয়ে কিয়ামত পর্যন্ত কায়েম রাখবে মাদ্রাসার একটুকো কোনো জায়গা হেলা নাড়া হবে না ভাইরা আমি বলছিলাম আল্লাহর নবীর ওই সাহাবা প্রত্যেকটা আয়া প্রত্যেকটা রেকাতে কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাস পড়েন সাহাবাই কেরামরা চিন্তা ভাবনা করলো কেন রে প্রতিদিন প্রতি রেকাতের পিছনে সূরা ইখলাস পড়ে এটাকে আমরা আল্লাহর নবীর কাছ থেকে বুঝে নেব এখনকার মুক্তাদি যদি হয় তখনকার কোন ঢং পেয়েছো এগুলা কোন ঢং পেয়েছো তুমি প্রতিদিন খালি ইয়ার আই কি কয়েছে বলছে যে প্রতিটা রিকাতে প্রতিটা সুরার পিছনে পিছনে ওই রোজই খালি এটা সুরা পড়ছো কোন ঢং ধরেছ ইমামকে ঠেসে ওকে দু চারটা কথা বলে ওর মনটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেবে সাহাবারা ওই ভাইকে একটাও কথা বললেন না সোজা চলে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল গো আপনি একে আমির বানালছিলেন বলে হ্যাঁ একে আমির আমির বুঝুন তো লিডার লিডার লিডারটাও ইংলিশ বাংলা কি ভাই নেতা বাংলা হলো নেতা তো নেতা বানালছিলেন রাসূল বলে হ্যাঁ বলছে নেতা কিন্তু আমাদেরকে নামাজ পড়াইছেন তো দেখছি একটু আলাদা আলাদা নিয়ম কানুন করছে বলে কি বলে প্রতি রিকাতের প্রতি মানে লাস্টেকার সুরার পিছনে সুরা ইখলাস প্রতিদিন পড়ছে এটা কেন বেরেলি ভাইরা বলছে আল্লাহ রাসূল গায়েব জানতেন তোর মাথা জানতো বেহুদা কথা ওরা বলছে আল্লাহ গায়েব জানতেন আর আল্লাহর রাসূল এখানে বলছেন ইয়াস আলোহো লে আইয়ে সাইয়েন কোরআনের ভাষা না এটা হাদিসের ভাষা রাসূল বলছেন ইয়াস আলোহো ওয়াকে জিজ্ঞেস করন ওয়াকে জিজ্ঞেস করেন কে বলছেন আল্লাহ রাসূল বলছেন লে আইয়ে সাইয়েন এরকম কেন করছিলেন তিনি কেন এরকম ভাবে নামাজ পড়াচ্ছিলেন আমি রাসূল আমার কাছে এই ব্যাপারে আমার কাছে আয়াত আসে নাই আল্লাহর কাছ থেকে ওহি আসে নাই আমি নবী আমি বলতে পারবো না আমি এই ব্যাপারে জানি না ওকে জিজ্ঞেস করো ইয়াস আলহ লেস লি আইয়ে সাইয়েন কেন এরকম করে তখন সাহাবারা মনে মনে ভাবছেন যে রাসূলের কাছে জানতে চাইলাম রাসূল বলছেন না রাসূল আবার বলছেন ওকেই জিজ্ঞেস করো হোক ওরা কেন ও কেন এরকম করে সাহাবায়ে কেরামরা এবার ওকেই জিজ্ঞেস করলেন ভাই তাহলে বলেন আপনি কেন এরকম করছিলেন আল্লাহু আকবার এ ভাই আপনারাকে বলে যাব আমি গুনাহগার আমি পাপী আমি কিন্তু জানি না রে বন্ধু আল্লাহকে রাজি খুশি করতে পারি কি পারি না মানুষ আমার ওপরে সন্তুষ্ট কি না আমার স্ত্রী আমার ওপরে রাজি সন্তুষ্ট কি না আমার সন্তানরা আমার ওপরে সন্তুষ্ট কি না আমি জানি না এ বন্ধু তবে আপনাদেরকে বলবো জিন্দেগিতে কোনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে নেই কষ্ট দিয়ে কথা বলতে হবে
না কিন্তু কোন মানুষ যদি কোন বিষয়ে মুসিবতে পড়ে যান আপনার মশলা জানা নাই আপনি মশলা বলতে পারেন না কোরআন হাদিস বলে আপনাকে জ্ঞান নাই আপনি আগে বেড়ে কথা বলবেন না আপনি সরাসরি আপনার মনে যাকে ভালো লাগে আপনি ওই ওলামার কাছে পৌঁছে যাবেন নবী হে আপনি বলবেন ওলামা হে হে মাওলানা আমি আর আমার স্ত্রী আমি আমার বেটা দুইজন মিলে গালাগালি করেছি আমরা দুই ভাই মিলে আমরা ঝগড়া করেছি আট দিন ধরে কথা বলিনি এর ব্যাপারে কোরআনে ফয়সলা আছে কি নাই কোরআনে এর ব্যাপারে বিচার আছে কি নাই সমাধান আছে কি নাই ও মাওলানা একটু বলে দিতে হবে আপনি যদি যান আপনি সান্ত্বনা পেয়ে যাবেন ওই ওলামার কাছে আপনি সান্ত্বনা পেয়ে যাবেন ওই মুরব্বির কাছে এমনি কোনো লোককে জিজ্ঞেস করলে আপনি কখনো সান্ত্বনা পাবেন না আপনাকে আরো উস্কিয়ে দিয়ে ভাই ভালে লহে লাগিয়ে দেবে বলবে সাত দিন ধরে কথা বল নাই আরো চোদ্দ দিন বলিও না তোর ভাই হচ্ছে সবচাইতে দুষ্ট তোর বড় বেটা সবচাইতে হারামি ওর কথা তুমি শুনবে না ওকে ক্ষমা পর্যন্ত দিও না এই কথা কোনদিন আপনারা মেনে নিয়েন না আল্লাহ রাসূল যখন বললেন আমার বিষয় জানা নাই সাহাবারা জিজ্ঞেস করলেন সাহাবারে বলবি না তুই কেন এই কাজ করছিলি আল্লাহ রাসূল বললেন না ওনাকে আল্লাহর পক্ষ থেকে জানা হয় নাই গায়বের কথা বলতে পারেন না এই জন্য রাসূল আমাদেরকে বললেন না তুমি বলো রে কেন এই কাজটা করছিলা আমার ওই সাহাবা আমার ওই বন্ধু বলছেন এ আমার বন্ধুরা মারা রে তোদেরকে আমি আজ বলে যাব রে মা দু চারখানা কথা যেটা আমলে তোদের আনতে হবে এ মারে কতদিন ধরে ফাজলামি করলি মারে কতদিন ধরে মোবাইলে জীবন কাটালি মারে নামাজ চলে গেল মারে কতদিন তোর বয়স চলে গেল আব্বারে তোর চুল পেকে গেল আব্বারে শক্তি তোমার চলে গেল এখন পর্যন্ত কোরআনের ছায়ায় আসলি না এখন পর্যন্ত আল্লাহকে চিনতে পারলি না এ বাপ বল দেখি তোর হাতটা ধরে বলছি এ যুবক বল দেখি আজ তোর ক্ষমতা কতটা আছে যখন তুই তোর বাপের মতো হয়ে যেদিন কবরে চলে যাবি তোর ডান দিকে কটা তোর বন্ধু থাকবে তোর বাম দিকে কটা বন্ধু থাকবে কে তোর সাহায্য করবে কে তোকে বাঁচাবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের দল রে 30 পারা কোরআনের ভিতরে একটা পারা যেটা সূরা মুলক ওই মুলকের ভিতরে একখানা তাবারাক আল্লাযী সূরা রয়েছে এই সূরাটা যদি প্রতিদিন মহল তৈরি করে নাও বাড়িতে কোনো আমার মা যদি কেউ মহল তৈরি করে নাও কোনো আমার আব্বা কোনো আমার ভাই রে যেদিন তুই মরে যাবি তোর ডান দিকে কোনো বন্ধু বান্ধব থাকবে না তোর বাম দিকে কোনো বন্ধু বান্ধব থাকবে না ওই দিন কবরে ওই সূরাটা তোর বন্ধু হয়ে দাঁড়াবে এটা আমার বন্ধু মানাতুত্তম আমি একে খানা থেকে দূরে রেখেছিলাম রাত্রি বেলা ঘুমাইতে দিনি এ জেগে জেগে আমাকে তেলাওয়াত করতেছিল ও গো আল্লাহ ইয়ার জন্য আমি শেফাত চাইছি ইয়ার জন্য ক্ষমা চাইছি তুমি ক্ষমা করে দাও তুমি মাফ করে দাও ও গো আল্লাহ একে তুমি ক্ষমা করে দাও ইয়ার জন্য মাফ চাইছি মাওলা ওই সূরাটা আপনার জন্য ক্ষমা চাইবে রে মা যেই বান্ধবীর পাল্লাই পড়ে গিয়া তোমার জীবনটাকে তুমি ফিল্ম দেখে দেখে গান দেখে দেখে ওই বিড়ি বানতে বসে তোমার জীবনটা তুমি গান শুনতে শুনতে কাটাচ্ছ রে মা ওই দিন তোমার কাছে মোবাইল থাকবে না ওই দিন তোমার কাছে তোমার বান্ধবী থাকবে না ওই দিন তোর শক্তি আর বাহাদুরি চলবে না মা রে তাই তোদেরকে আজ এই যুবক ভাইরা আপনাদের কাছে আজ
আমি হতভাগা গুনাহগার জোরে হাতে পায়ে ধরে বলে যাব মাহলটাকে চেঞ্জ করুন দে না হলে বিপদ আমাদের উপরে আসছে না হলে আমাদের উপরে আজাব আসছে যেই সব আজাবগুলিকে চোখেও দেখিনি অনাকালে বৃষ্টি অনাকালে ঝড় অনাকালে পাথর যখন যেটা আল্লাহ আম মানুষের উপরে অসন্তুষ্ট হয়ে যাওয়ার জন্য আল্লাহ রেগে যাচ্ছেন আল্লাহ মানুষের উপরে তখন নারাজ হয়ে বর্ষিয়ে দিচ্ছেন যুবক কবে ধ্বংস হয়ে যাবে এলাকা কবে ধ্বংস হয়ে যাবে জেলা কবে ধ্বংস হয়ে যাবে গোটাটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল যদি আমরা আমাদের মাহলটাকে চেঞ্জ না করেনি আমার বন্ধু বাবাজিরা রে সাহাবাটাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন ওই রকম করছিলে বন্ধু ওই সাহাবাটা বলল আমি এই সূরাটা এই জন্য পড়ছিলাম আমি ওই সূরাটা এই জন্য প্রতিটা রেকাতের লাস্টে পড়ছিলাম আমি এই সূরাটাকে অত্যন্ত ভালোবাসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ কাকে ভালোবাসে কাকে ভালোবাসে বউকে ভালোবাসে না কোরআনের তুলনায় বাপকে ভালোবাসে না কোরআনের সামনে ভাই নাই কোরআনের সামনে বোন নাই কোরআনের সামনে বেটি নাই কোরআনের সূরাটাকে ভালোবাসে আল্লাহর রাসূল বললেন আবশেরো ওই আমার আমিরকে নেতাকে ওই তোদের ভাইকে আনন্দের সংবাদ জানাও তোমার ভাইকে সুসংবাদ জানাও জানাবো বলবো ও ভাই বলবো সুসংবাদ জানবে সুসংবাদ হলো রাসূলের মুখ দিয়ে কথাটা বের হচ্ছে আন্না ইউহিব্বুল্লাহ এ আমার বন্ধুরা ওই সাহাবাটাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে বলুন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ ওই সাহাবাকে ওই আমার নেতাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে আয়াতটাকে সূরাটাকে কেন ভালোবাসছিলেন সাহাবা এই সূরাটার ভিতরে আল্লাহর সিফাত ভরা আছে আল্লাহর গুণগান ভরা আছে ওর সিফাত বয়ান করে দিয়েছে কুল হু আল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আপনি বলে দেন আল্লাহ হচ্ছে এক আল্লাহ হচ্ছে এক আল্লাহর কেউ সঙ্গী নেই আল্লাহর কেউ সাথী নেই আল্লাহু আকবার তার জন্য আমি একে ভালোবাসি ভাইয়ের আমার এই কিতাবটাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছিলিবিলি খেলছে এই কোরআনটাকে নিয়ে পৃথিবীর মানুষেরা এমনকি আজকে মুসলমানরাও ছিলিবিলি খেলছে শ্বশুর বাড়ি থেকে যদি ভবিষ্যতে এক ট্রাক মাল দিয়েছে ওর ভিতরে একটা রেহেলার একটা জুজদান দিয়ে আর একটা কোরআন ভালোভাবে একটা মানে প্যাকেটের ভিতরে ভরে জামাইকে দিয়ে দিয়েছে জামাই নাকি একটু কোরআন তেলাওয়াত করতে জানে বেটি একটু মাদ্রাসায় পড়েছে এটা কোরআনও দিয়ে দিই আল্লাহ আকবার গাড়ি গিয়ে সামনে দাঁড় হলো গাড়ি গিয়ে দরওয়াজার সামনে দাঁড় হলো প্রথমে নেমে গেল পালংটা উপরে ছিল পালংটা গিয়ে ঘরের ভিতরে সেট হয়ে গেল চচ্চর 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 সেট হয়ে গেল টেবিল নামলো টেবিলটা গিয়ে দেখছে এখানে বান্ধবীকে নিয়ে কোন দিকে চা খেলে ভালো হবে ওই দিকে সেট হয়ে গেল চেয়ার দিয়েছিল চেয়ার সেট হয়ে গেল যতগুলো থালি বর্তন দিয়েছিল সমস্ত সানসেটে সেট হয়ে গেল লাস্টের দিকে দেখছে একটা কি কার্টনের ভিতরে কি ভরা আছে বলে খুলো দেখি আল্লাহ আকবার যখনই খুলেছে আর অমনি দেখছে এখানে একটা কোরআন ভরা আছে বলছে আমার আব্বার মায়ের তো কাম ছিল না বোকার মতো একটা কোরআন দিয়েছে কথা বুঝতে পারলেন এতটা জিনিস দিয়েছেন খুব চালাক আর ও চালাকের বেটা চালাক আর ও চালাকের বেটি চালাক
আর কোরআনটা দিয়ে বলছে বাপ তো বোকা মানুষ, ওর তো কোনো কাম ছিল না, আমাকে কোরআন দিয়েছে, কথা বুঝতে পেরেছেন? তারপরে তখন কি করছে, তখন বলছে ওই গ্রামের কিংবা ওখানকার কোনো ছেলে মেয়েকে করে এই ওস্তাজি তুই এখানকার ওস্তাজি বলে হ্যাঁ আমি গ্রামের ওস্তাজি তুই কোরআন নিবি, বলছে না আমার কাছে কোরআন আছে, আমার শিক্ষক আমাকে মাদ্রাসা থেকে দিয়েছে, আমার কোরআনের দরকার নেই। আর একজন ছেলেকে বলছে এই তুই কি কী করছিস রে, মক্তব্য পড়ছিস, এই মেয়ে তুই মক্তব্য পড়ছিস, বলে হ্যাঁ, তো বলে একটা কোরআন নিবি, বলছে না আমার কাছে কোরআন আছে, আমার আব্বা আমাকে কিনে দিয়েছে। ও নেবে না, ইও নেবে না, কি করবে এবার, জায়গা নাই বাড়িতে। তখন বলছে কোরআনটাকে মসজিদে রেখে গেছে। আল্লাহ, কোরআনের জায়গা কি মসজিদ? এ ভাই বলেন মসজিদ, কোরআনের জায়গা মসজিদ? মসজিদে কে তেলাওয়াত করবে? একে আল্লাহ যে বলছে ও পৃথিবীর মানুষ ওই কিতাবটাকে তোমরা পড়ো, ওই কিতাবটাকে তোমরা তেলাওয়াত করো। কাকে বলছে? মানুষকে বলছে, মানুষ ওই কিতাবটাকে তোমরা পড়ো, তেলাওয়াত করো, যে কিতাবটাকে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি, ওই কিতাবটাকে তোমরা পড়ো, তেলাওয়াত করো। যেই কিতাবটা আল্লাহ দিয়েছে সেই কিতাবটাকে তোমরা পড়ো, মানুষকে পড়তে বলছে, আরে কিতাবটাকে নিয়ে গিয়ে মসজিদে রেখে চলে এলো, কে পড়বে এবার? কিতাবের উপরে ধুলো মাটি পড়তে 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 এতটা ধুলা জমে গেল পড়ার মতো লোক মসজিদে নাই। কেন নাই? এই মাটি, এই মানে মসজিদের মুসল্লি এখন আর কোরআন শোনে না, ইমাম সাহেব আর কোরআন পড়ে না, নামাজ পড়া হলো সঙ্গে সঙ্গে নিজের কাজে ব্যস্ত হয়ে বাস চলল। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ছায়ার তলে আসলে কতটা সম্মানী হবেন? একটা হাদিস আপনাদের মাঝে মুসলিম এবং বুখারী শরীফের বলছি, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, উনি বলছেন যে আমার এক ভাই, এক সাহাবা বন্ধু, উনি কি করছিলেন, ওর নামটা হলো ওসাইদ ইবনে হুদায়র, উনি কিন্তু বাড়ির মধ্যে ইকরাউ ফি মিরবাদিহি, ইকরাউ ফি মিরবাদিহি, বাড়ির মধ্যে, এটা হলো বারান্দা, এটা হলো ঘর, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে লেগেছে, আর ওসাইদ ইবনে হুদায়র বলছেন ওই বারান্দাতে একটা আমি ঘোড়া বেঁধে রেখেছিলাম। কি বেঁধে রেখেছিলাম? ঘোড়া। তো ঘোড়াটা কিসের জন্য? চড়ার জন্য, সাওয়ারির জন্য, চড়ে শামসি। এখন কি বাড়িতে লেগে থাকছে? টো টো, এই টো 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 করে বেড়াইছে, খালি দেখেন এদিকে চলছে, ওদিকে চলছে, এদিকে ইয়ের শান্তি নাই, বলে কুকুরের শান্তি নাই, মানুষের সবুর নাই, কথা বুঝতে পেরেছেন? কুকুরের শান্তি নাই, মানুষের সবুর নাই, সবুর শেষ হয়ে গেছে, আর কুকুরকে দেখবেন খালি ধুকুর 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 দৌড়াতেই আছে, ওরও ভাই মানে শান্তি নেই। তো এই সাহাবা বলছেন ঘোড়াটা আমার সামনে বেঁধে দিয়েছি আর আমি কোরআনটা তেলাওয়াত করছি। তো আল্লাহ রাসূলের ওই সাহাবা বলছেন যে ইদা জালাত ফারাসহু, ইদা জালাত ফারাসহু, আমার ঘোড়াটা লাফাতে লেগেছে, আমার ঘোড়াটা কুদতে আরম্ভ করে দিয়েছে, যখন কুদতে লেগেছে তখন কিন্তু আমি চিন্তা ভাবনা করছি আল্লাহ ফা খাসিতু আনতাতা ইয়াহিয়া, আমার বেটা ইয়াহিয়াকে ঘোড়াটায় কুচলিয়ে পা দিয়ে চেপে মেরে ফেলে দেবে, এরকম আমাকে লাগছে। আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম, কোরআন পড়া বন্ধ হয়ে গেল, ঘোড়াটাও থেমে গেল, আর ঘোড়াটা লাফায় না, আর ঘোড়াটা কুদে না, কুদা বন্ধ হয়ে গেল, যখন বন্ধ
হলো ওসাদ ইবনে হুদার বলছেন আমি আবার শুরু করলাম ইকরাও আমি পড়তে লাগলাম আল্লাহর কালাম আল্লাহর কোরআন আবার ঘোড়াটা কুদতে লাগলো ফের বন্ধ করে দিলাম যখন বন্ধ করে দিলাম ঘোড়াটা আবার কুদতে লাগলো আবার আমি ছেড়ে দিলাম যখন ফের পড়তে লাগলাম তৃতীয়বার আবার যখন সে কুদতে আরম্ভ করলো বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে বারান্দার দিকে বের হলাম যখন বারান্দার দিকে বের হয়েছি আমি তখন দেখছি আমার মাথার উপরে ফাউকা রাশি আমার মাথার উপরে আমি দেখছি মিসলুদ্দুল্লাতি ওখান করে আমার মাথার উপরে একটা ছায়া কিসের যেন দেখতে পাচ্ছি মেঘের মতো আর ও মিসল সরুজি আবার দেখছি ওই মেঘের ওই ছায়াটার মধ্যে এরকম লাইটগুলো চেরাগের মতন হয়ে টিম 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 করে কি যেন জ্বলছে আল্লাহু আকবার আমি বুঝতে পারলাম না এটা কি জিনিস এ লাইটগুলি কেমন কোথা থেকে আসলো বুঝতে পারলাম না ওই সাহাবাটা বলছেন আমি ওপর দিকে তাকাতে থাকলাম লাইটও চলে গেল ছায়াটাও চলে গেল বাদলটাও উড়ে চলে গেল এরকম ভাবে হারিয়ে গেল আর দেখতে পাওয়া গেল না কি ব্যাপার কি দেখলাম এগুলা ঘোড়া কেন কুদছে লাইটগুলা কি হলো এটা চিন্তা ভাবনা ইয়েও চলে গেল আল্লাহ রাসুলের কাছে রাসুলকে গিয়ে বলছেন রাসুল নবী হে আমি আজকে রাত্রে এরকমভাবে কোরআন পড়ছিলাম আর কোরআন পড়ছিলাম তো খালি আমার ঘোড়াটা কুদাকুদি করছে আবার বারান্দার দিকে যুগুদি বের হলাম মাথার উপরে দেখছি একটা ছায়া আর ছায়াতে দেখছি ওখান করে আল্লাহ আকবার ছোট 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 বাতি লাইট মানে বল জ্বলছে আর ওটা উপর দিকে উঠতে 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 চলেই গেল আমার চোখ থেকে আড়াল হয়ে গেল আমার চোখ থেকে গায়েব হয়ে গেল আমার চোখ থেকে হারিয়ে গেল এটা আমি বুঝতে পারলাম না আল্লাহ রাসূল কেন এরকম হলো আল্লাহ রাসূল বলেছেন সাহাবা এ ওসাদ ইবনে হুদায়র তুমি যদি কোরআনটাকে পড়তে থাকতে কোরআনটাকে যদি পড়তে থাকতে তবে কিন্তু আল্লাহ আকবার সাহাবারে তোমাকে বলছি শোনো এমন একটা জিনিস তুমি আজকে দেখে নিতে এমন একটা জিনিস আজকে মানুষেরা দেখে নিত জিন্দগিতে মানুষেরা কোনোদিন দেখে নাই সাহাবা বলছে আল্লাহ রাসূল গো আমি এই জন্য বন্ধ করে দিয়েছিলাম ঘোড়াটাতে কুদছিল ফাখাসি তু আন্তাতা আয়াহিয়া আওয়া কান করিব মিনহা আমার এটা ওই ঘোড়াটার পার্শ্বে শুয়েছিল ঘোড়াটা যেমন ভাবে লাফাচ্ছিল আমাকে লাগছে ঘোড়াটা আমার বেটাকে চেপে দেবে আর চেপে দেওয়ার পরে মেরে ফেলে দেবে এই জন্য গো আল্লাহর রাসূল আমি বন্ধ করে দিয়েছিলাম রাসূল বলছেন শোনো যদি তুমি সকাল পর্যন্ত ইকরাও ফাসবাহাত তুমি যদি সকাল পর্যন্ত পড়তে থাকতে ইয়ারা হান্না মানুষেরা দেখে নিতরে মানুষেরা দেখে নিতরে যারা ফজরের নামাজের জন্য মসজিদে আসতো যারা ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে যেত এরা দেখে নিত স্বচক্ষে এরা দেখে নিত নিজের চোখে ওই জিনিসটা কি ছিল ওই মা কোরআনের তেলাওয়াতে তুমি সাড়া দাও না ওই মুসল্লি ওই মুসলমানের ছেলে মুসলমান কোরআনের তেলাওয়াতে তুমি সাড়া দাও না সাড়া দেয় কে এখনো বলতে পারবেন না সাড়া দেয় কে আল্লাহ রাসূল বলছেন তিলকাল মালাইকা ওসায়েদ ইবনে হুদায়র ওই তখন যখন তুমি দেখছিলে তখন কিন্তু কোনো মানব দানব এরকম জিন কিছু ছিল না তখন তোমার কোরআন শোনার জন্য হাজার 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 লাখ লাখ ফেরেশতা নেমে এসেছিল
তোমার কোরআন শুনছিল, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পড়তে ইয়ারা পালাতে পারত না, মা তাস্তাতিরু মিনহুম, এরা লুকিয়ে যেতে পারত না, এরা ছুপিয়ে যেতে পারত না, এরা কোরআন ছেড়ে দিয়ে পালাতে পারত না, তোমার কোরআন শুনতে শুনতে সকাল করে দিত, ফর্সা হয়ে যেত, আর মানুষেরা দেখে নিত আল্লাহর ফেরেশতা কেমন ঢঙের হয়, আল্লাহর ফেরেশতা কেমন রূপের হয়। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, সেদিন কিন্তু আল্লাহ রাসূল বললেন আজ মানুষেরা ফেরেশতাকে দেখে নিত, ইয়ারা তোমার কোরআন শুনতে এসেছিল, কোরআনের পাওয়ার কত দেখো। আল্লাহু আকবার। হাই বা হাজি ভাই, এটা যদি আমি এখন ধরলেন আপনাদের সামনে এখানে ফেলে দিলাম, এখানে চালিয়ে দিলাম, খুঁচে টুচে এটা নোংরা হয়ে গেল, দিয়ে জালসা শেষ, সকালে ছেলেগুলো দেখছে এই গামছাটা এখানে পড়ে আছে, রুমালটা পড়ে আছে, তো পড়ে আছে যে তো দেখলো ছেড়ে এটা রুমাল, তো এর কি আর সম্মান করবে? এবার বলেন একটু, করবে সম্মান করবে? এটাকে আরও লাভ দিয়ে ফেলে খুঁচে একটু পা দিয়ে হিলিয়ে উলিয়ে ফেলে দিয়ে চলে যাবে। কিন্তু ভাইয়েরা আমার, আপনাদের আজকে বলি কোরআনটার ছায়া তলে আসলে মানুষের কত সম্মান হয়, কোরআনের ছায়া তলে আসলে মানুষটার কত মর্যাদা হয়, মানুষের ওই কত দাম বেড়ে যাবে। এটাকে যদি আমি একটা ওই রকম কোন ওই যে কাপড় সেলাই করে দর্জি তার কাছে যাই, আর যাওয়ার পরে যদি বলি এটাকে এই কোরআনটার একটা জুজদান বানিয়ে দেন, আল্লাহ আকবার, জুজদান বানিয়ে নিলাম আর এই কোরআনটাতে দিয়ে দিলাম, দিয়ে কদিন রাখলাম, কিন্তু ভুল বসত এ জালসার কোন মাহফিলে পড়ে গেছে, বলতে কেউ পারবেন রে যুবকের দাল, যে এই জুজদানটাকে ছেড়ে কেউ পায়ের নিচনে ফেলে আবার দাবাবে, করতে পারবে আর আর করতে পারবে? তাহলে কাপড়টার যদি মর্যাদা তার গায়ে লেগে যদি বেড়ে যায়, এর গায়ে যদি এসে তার মর্যাদা তার সম্মান যদি বেশি হয়ে যায়, তবে তোর সন্দেহ কোথায় রে মানব, তবে তোর সন্দেহ কোথায় রে মহিলা, তবে তোর সন্দেহ কোথায় গাজল রে মুসলমানরা, আল্লাহর কোরআনের ছায়া তলে আসলে তোর সম্মান ঘটে যাবে, তোর ইজ্জত হবে না, তোর সম্মান হবে না, এটা কোথায় থেকে পাওয়া গেল? আয় 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 মুসলমান, ফিরে আবার আয়, জামানা বদলে দাও, কোরআনের ছায়া তলে এসে মসজিদওয়ালা হও, তোমরা মাদ্রাসাওয়ালা হও, মাদ্রাসাকে খারাপ মনে করো না, তালবিলকে খারাপ মনে করো না, কোরআনকে খারাপ মনে করো না, আজ তোমার বেটাকে আমার বেটাকে কলেজে পড়িয়ে আপনি করেছেন প্রফেসর, আপনি করেছেন ডাক্তার, আপনি মরে যান বেটাকে বলবে ওগো প্রফেসর এমবিবিএস ডাক্তার, তোর বাবার জানাজাটা তুই পড়া, ও বলবে আমি পড়াতে পারবো না, আমার মা মরেছে আমাকে বলতে হয়নি, আগা দিকে গিয়ে আমার ওপরে নেতৃত্ব চলবে না, আমার সামনে গিয়ে ইমামতি করতে পারবে না, যদিও মসজিদের ইমাম, মা হলো আমার, আমি তার উপযুক্ত সন্তান, আগা দিকে গিয়ে জানাজার নামাজ পড়িয়ে দিলাম, একজন আলেম, একজন হাফেজ, একজন কোন মুরব্বি তার মায়ের তার বাপের জানাজা পড়াতে পারবে, কলেজের প্রফেসর পারবে মাদ্রাসার জন্য আমার ভাইরা 10,000, 5,000, ওই ভাই